পুজো শেষ, আজকে হচ্ছে রিকভারি ডে। অনেক যা গেল হেক্টিক, বডির ওপরে একটু রেস্ট নেওয়া হবে, বডি একটু নর্মাল হতে দেওয়া হবে, একটু অ্যাক্লামেটাইজ হতে দেওয়া হবে নর্মাল সিচুয়েশনের মধ্যে। তাই হচ্ছে আজকের আমাদের প্ল্যান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রেজেন্ট আপ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বিজয় হয়ে গেল ফাইনালি। সো বিজয় সবাইকে, আমার তরফ থেকে তোমাদের সবাইকে বিজয়ের অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। চলো নিচে যাই, দেখি মারাত্মক হই হট্টগোল লাগিয়ে দিয়েছে নিচে গিয়ে, কি হচ্ছে দেখা যাক। দেখো আজকে চলছে চিকেন রান্না এদিকে, আর মিমা বানিয়েছে একটা স্পেশাল, এটা কি ছানা পোড়া? ও মাই গড, অপূর্ব খেতে, খেয়ে দেখ। ছানা পোড়া, আচ্ছা, ঘি দিয়ে ভাজা ছানাটাকে, ঘি দিয়ে ছানাটাকে ভাজা, ওকে। কি করছো ভাই তোমরা? আমার গায়ে হয়ে যাচ্ছে, এখানে থাকা যাবে না, কিন্তু এখানে থাকলে না মোটা সোটা হয়ে যাবো, কিন্তু এসব খেয়ে ছানা পোড়া, তারপরে ছানা মিষ্টি, কি রে ছানা মিষ্টি ভুল বললাম, ইয়ের মিষ্টি, চাচির মিষ্টি, বিশাল খেতে আইসক্রিম মানে জমিও দেখাচ্ছি। আচ্ছা এটা টাইট হয়ে আছে, এটা খুলুক আগে, তারপরে দেখাচ্ছি আমি। ওরে এত দেরি কাজ, কি কি দিয়ে বানিয়েছো সেটা বলো। দুধটাকে ঘরে দুধটাকে মেরে মেরে ঘন করে যদি বলা হয় একটা কারণ যেটার জন্য বাড়ি আসা যাবে না বা বাড়ি আসা আর উচিত না আমার, সেটা হচ্ছে কি এই মিষ্টিটা। এত মিষ্টি তোমরা বানাচ্ছ, এই মিষ্টি যদি এখন খাওয়া হয় তাহলে দেখতে হবে না, ফিটনেস ফিটনেস সব গায়েব হয়ে যাবে। তুই আমাকে বলিস না, বাড়ি কলকাতা যখন যাস, মা তুমি তো মোটা হয়ে এসছো, তো আমি মোটা হব না, এই ছানা এই চাচি এগুলো তো খেতে হয়, না খেলে নষ্ট হবে, তো সবাই তো খায় বাড়িতে। খাবার দাবার যদি সবসময় বাড়িতে হয়, ভাবতে হচ্ছ তো কোন লেভেলে নিজেকে কন্ট্রোল করে রাখতে হয়। তাও আমার অতটা লাড্ডু খেতে ভালো লাগে না, বাট চাচি দুর্দান্ত লাগে, হেভি। আজকে একটু লাঞ্চের পর আইসক্রিম খাওয়া হবে, উপরে এলাম আমি, একটু কাজ আছে। রান্না হয়েছে আজকে, এটা কি সয়াবিন আলুর তরকারি, ডাল, চিংড়ি, নাইস, টক, আর আছে মাংস। মাংস কি এখন রাতে? ওকে, দারুণ খাবার সব। চিংড়ির মালাইকারি, চিংড়ি মালাই, চিংড়ি মালাইকারি খাওয়া দাওয়া হচ্ছে এখন, না খাইনি, খাবো এবার। চলো কাকুমা খেতে বসছে, কাকুমা চলে এসছে, ইট। বাবা মাঝখান থেকে এলো, ওষুধ ফুল, কি কি বাবা মাঝখান থেকে এসে ওষুধ ফুলে গেল, আবার গেল। যাই হোক, তো মেন ব্যাপার যেটা বলছিলাম, আজকে খাওয়ার দুর্দান্ত হয়েছে, যারা নাম না করে থাকা গেল না, চিংড়ির মালাইকারি, টক, এই দুটো বেস্ট হয়েছে। পটল আলু, পটল আলু কোথায় ছিল? ও হ্যাঁ, পটল আলু সয়াবিন ছিল, পটল আলু সয়াবিন ছিল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি এত অড জায়গাতে বসে থাকলে হবে? যাই হোক, দারুণ হয়েছে খাবার দাবার, মুখটা দেখিয়ে দাও, তুই হাসতে হাসতে ওদিকে ঘুরে গেলে তখন, এই যে হ্যাঁ দেখো হয়েছে খাবার, দারুণ ছিল আজকে, হেভি লাগলো খেয়ে আমার। আমি আবার চিংড়ি মালাই খাই নিলাম, আর সবারই কাছ থেকে ফোনটাকে একটু চার্জ দিয়েছিলাম, চার্জ হলো দিয়ে আমি এখন ফোনটা ধরছি, একটু চেন ক্লিন চেন লুপ করবো, কাপড়টা জোগাড় করলাম এখানটাতে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, রাজ এখানটাতে একটা থ্রি ওয়ে ব্রাশ কিনে গেছিলো, যেটা আমার চোখে পড়লো, তো খুব ভালো জিনিস, ওটা দিয়ে আজকে পরিষ্কারটা হয়ে যাবে। কালকে প্ল্যান করছি কলকাতা হয়তো ফিরতে পারি, আবার নাও ফিরতে পারি, যদি না ফিরি সেটার একটা প্ল্যান করছি, সেটা যদি সাকসেসফুল হয় তোমরা সেটা জানতে পারবে, না হলে আমি আর বলছি না, পরে একদম জানতে পারবো যখন কাজটা করবো। তাই হচ্ছে ব্যাপার, এই আমাদের সরঞ্জাম এখানে আছে, এটা দিয়ে ব্রেকটাকে লক করবো, ব্যাস বাকি কাজটাই দুটোর হবে। তো প্রথমে আমরা করছি ক্লিন, আগে ক্লিন করে নেবো, তারপরে লিউ। A few moments later. মেন কাজটা হলো, কিছুক্ষণ থাকুক, চেন ক্লিনটা হয়ে জিনিসগুলো রেসিপিগুলো করবে আগে বলে বলে, আর মেন কাজ তো আমাদের যা করার করে দিয়েছে ওই থ্রি ওয়ে ব্রাশটাতে, ভালো হলো। তো আবার কিছুক্ষণ পর এটা শুকিয়ে যাক, তারপরে আমরা করবো হচ্ছে চেন লিপ। এই যে এখানে পড়ছে, চেনটা ভালো রকমই ক্লিন হয়েছে, এই যে এই একটা জিনিস যদি ক্লিন থাকে তোমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি স্মুথ হবে। তো আমাদের গাড়ির চেন ক্লিন করে লিউ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর কোয়ালিটি লাগছে চেনের, ইয়েস পুরো ক্লিন লিউব,
এভরিথিং ইজ ডান। এইসব ছোটো ছোটো জিনিসগুলো একটু পিরিয়ডিক্যালি মেনটেন করলে আমি এই 200-300 মধ্যেই করি। 300 কিলোমিটার হলেও করলাম, আবার করব, তাহলে কি গাড়ির চেনটার লঞ্জিভিটি বাড়বে। ও বার করার মতন অবস্থায় আসুক, দিয়ে বার করে খাওয়া হচ্ছে। আমার আইসক্রিম এখনো ধোঁয়া উঠছে পুরো, একদম ঠান্ডা। ওয়াও, দারুন। মিমা হেভি হয়ে যায়, মানে লিটারলি কেসার পিস্তা টাইপের যেগুলো হয় নর্মাল ব্র্যান্ডেড আইসক্রিমের ওই টাইপের লাগছে, হেভি হয়ে যায়। এই যে পোস্তর বড়া আমাদের রেডি হয়ে গেল। আজকের ডিনারের আইটেমে থাকছে আমাদের চিকেন, পোস্তর বড়া, ভাত, আর কি থাকছে? এটা হচ্ছে আমাদের দোকানের ভেতরটা। এই দুজন আছে আমাদের দুই ভাই, আমাদের সব ব্লগ দেখে। তোর নামটা একটু বলে দাও কি, জোরে বলো। সুদীপ কর। তোমার নাম কি? আমাদের ডিনার বাড়ি আসার পরে এই প্রথম হচ্ছে, পুজো কমপ্লিট হলো বলে চিকেন, তো একদম সিম্পল খাবার আছে। ডিনার হলো আমাদের, ওপরে এলাম, চেঞ্জ ইন প্ল্যান, ছোট চেঞ্জ, সেটা হচ্ছে কি কালকে কলকাতা যাচ্ছি না, একটা অন্য কাজ আছে, তাই জন্য কলকাতা কালকে যাচ্ছি না আমি। কি কাজ সেটার জন্য একটু ওয়েট করো, পরের ব্লগে সেটা তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানে র‍্যাপ আপ করে দিচ্ছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন বলার দরকার নেই, তাও আমি বলছি অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকের নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, পিস, বাই বাই, গুড নাইট।